সরিষা ফুলে সেচেছে মাঠের মাঠ বিস্তীর্ণ ক্ষেত জুড়ে মৌমাছিদের হল্লা প্রায় প্রতিটি মাঠের দৃশ্য এখন এমনই প্রতি বছর শীতের এই সময়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মানিগঞ্জে ছুটে আসেন দেশের বিভিন্ন জেলার মোয়ালরা এবারও খুলনা বাগেরহাট সহ আশপাশের জেলা থেকে মধু সংগ্রহ করছেন শতাধিক মোয়াল প্রত্যেকে রয়েছে পঞ্চাশ থেকে শতাধিক বাক্স ক্ষেতের পাশে সেগুলো বসিয়ে মৌমাছিদের ছেড়ে দেওয়া হয় মধু সংগ্রহে এরপর সপ্তাহে অন্তত একদিন বাক্স থেকে মধু বের করেন মোয়ালরা এর প্রতিটি থেকে পাওয়া যায় দুই থেকে তিন কেজি মধু এভাবে এক মৌসুমে মধু পাওয়া যায় অন্তত পাঁচ থেকে ছয় বার আমার বক্স আছে একশো পিসের মতো এটা অস্ট্রেলিয়ার মেলিফিলা প্রজাতির মৌমাছি দিয়ে এই বক্সের মধুটা সংগ্রহ করি এক একটা বক্সে দুই থেকে তিন লাখ মাছি আর কি থাকে মৌমাছি ফুলও ভালো ফসলও ভালো এই কারণে এরা কয়েক কোটি টাকার ইনকাম হবে এই মধু বিক্রিতে খাঁটি মধু পেতে অনেকে ছুটে আসেন বোয়ালদের কাছে খুচরা পর্যায়ে প্রতি কেজি মধু বিক্রি করেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা দরে চার কেজি মধুর আমি নিজে খাবো এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদেরকে দিবো খুচরা বিক্রি করি আমরা সাড়ে থেকে চারশো টাকা এইভাবে পঞ্চাশ হাজার টাকার মতো বিক্রি হয়েছে আরো আশা আছে এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকার মতো এখানে কালেকশন করতে পারবো ফুল থেকে মৌমাছিদের মধু সংগ্রহের সময় পরাগায়নের ফলে বেড়ে যায় সরিষার ফলনও এতে একদিকে যেমন সরিষা চাষিরা লাভবান হচ্ছেন তেমনই মধু সংগ্রহ করতে পেরে খুশি মোয়াল রাও সাতচল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যেখান থেকে প্রায় একশো মেট্রিক টন মধু উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে যার বাজার মূল্য ধরলে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা মূল্যে মৌ পেশা হিসেবে নিয়ে অনেকে হয়ে উঠছেন স্বাবলম্বী বাড়ছে গ্রামীণ অর্থনীতির পরিসর চলতি মৌসুমে মানিগঞ্জ থেকে প্রায় আড়াই কোটি টাকার মধু সংগ্রহ করবেন মৌ অন্যদিকে ফুল থেকে মধু সংগ্রহের ফলে সরিষার ফলনও বাড়বে প্রায় তেরো হাজার মেট্রিক টন এমনটাই বলছেন কৃষি কর্মকর্তারা আসাদ জামান এখন